উত্তরে হাওয়ার দাপটে কলকাতায় রেকর্ড তাপমাত্রা হ্রাস। নিম্নচাপের ভুকুটিতে কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া, খবরটির বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবাং নিউজ ইউটিউব চ্যানেল। রবিবারের থেকেও সোমবারে আরো নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। জেলাগুলিতেও একই পরিস্থিতি, তবে কোনো কোনো জেলায় তাপমাত্রা রবিবারের থেকে সামান্য বেড়েছে। উত্তরে হাওয়ার কারণে এই পরিস্থিতি বজায় থাকবে, তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বাধা আসতে পারে এই শীতে। পরিবর্তন হতে পারে আবহাওয়ার। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ 10ই নভেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে, হালকা কুয়াশা থাকবে। আগামী দুদিন রাতে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তবে তারপর থেকে রাতের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকতে চলেছে উত্তরবঙ্গের মতোই। আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় অর্থাৎ 10ই নভেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের সব কটি জেলার আবহাওয়া শুকনো থাকবে, কোনো কোনো জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী দুদিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও তারপর তা কমতে পারে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের থেকে কম থাকলেও পশ্চিমের অন্যান্য জায়গায় তাপমাত্রা গতদিনের থেকে সামান্য বেড়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে, যার জেরে তাপমাত্রা বেড়ে যেতে পারে। কলকাতার তাপমাত্রা গতদিনের থেকে সামান্য কমেছে, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি মতো কম। কলকাতা ও তার আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সাধারণভাবে আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 ও 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর জেরে আগামী 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী 24 ঘন্টায় সক্রিয় হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যা তামিলনাড়ুর উপকূলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে 11ই নভেম্বর নাগাদ। সেই সময় থেকে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্টস করে জানাবেন, আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।